আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পরে বলতে গেলে হিনো ওয়ানজের একটি সুন্দর বাসমোড নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। আর এই ধরনের বাসমোড মোটামুটি বলতে গেলে বিলুপ্তের পথেই, কারণ আগে যে পরিমাণ বাসমোড আমরা পাইতাম রিভিউয়ের জন্য বা রিভিউ করতাম, এখন তার অর্ধেক পরিমাণও পাই না। মাঝে মধ্যে হয়তো দু একটা পাই, এমনও সময় যায় নিজের পছন্দ হয় না তো আপনাদের মাঝে আর রিভিউ করা হয় না। তেরই মাঝে একটা সুন্দর একটি হিনো ওয়ানজের বিনিময়ের একটি বাসমোড পাইলাম। আর এই মোডটা কিন্তু একদম শীঘ্রই রিলিজ হয়েছে, মানে খুব একটা বেশি দিন হয় নাই, হয়তো 5 থেকে 7 দিন। অনেক অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক একটা বাসমোড বলতে পারেন, এতটা সুন্দর লাগছে বলে বোঝাইতে পারবো না। হ্যাঁ, এই সময়ের সেরা একটি বাসমোড বলতে পারেন, যেরকম কন্ট্রোলিং এরকম মানে একটা ফিনিশিং দেওয়া ছিল। এই বাসটার এটা ভিতরে ভিউ, ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু অসাধারণ ছিল, তবে ভিতরের ড্যাশবোর্ডটা কিন্তু একদম অসাধারণ। যাই হোক, বাসটার লুকটাও ছিল অসাধারণ, সেই সাথে বিনিময়ের স্ক্রিনটাও বাসটার সাথে অনেক অনেক সুন্দর মানাইছে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন দর্শক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। তো এখানে 1 নম্বর অ্যানিমেশনে ছিল লাগেজ, আর 2 নম্বর অ্যানিমেশনে জানালা খুলে যাবে, এই জানালা পদ্মা সরে যাবে। আর 3 নম্বর অ্যানিমেশনে সম্ভবত যাত্রী উধাও হয়ে যাবে। হ্যাঁ, 3 নম্বর অ্যানিমেশনে যাত্রী চলে যাবে। তো অ্যানিমেশনের কাজগুলো ছিল এইগুলোই, তবে বাসটা আসলেই অসাধারণ ছিল। আর ভিডিও কিন্তু আসলেই আমার রেগুলার হচ্ছে না, যা এটা খুবই কষ্টদায়ক আপনাদের জন্য, আমার জন্য। তারপরেও চেষ্টা করতেছি রেগুলার করার জন্য। তবে বাসটার ভিতরে ভিউ থেকে ড্রাইভিং করতে সে একটা মজা ছিল ভাইয়ারা। তো বাসটি যারা এখনও ডাউনলোড করেন, এই বাসটি আশা করবো আপনারা ডাউনলোড করে গেম প্লে করবেন। তো এখন বাস মোডের কত স্পিড, পিক আপ কেমন, তো এটা বলতে গেলে স্পিডের কথা আর বলা হয় না, কারণ স্পিড কিন্তু এখন লিমিট হয়ে গেছে, একদম 160-এ লক। তো অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট করলে সেই 160-ও আমরা পাই না। তো যত ড্যামেজ হবে বাসের স্পিড তত কমবে। তো এখন চেষ্টা করতে হবে যত অ্যাক্সিডেন্ট কম করে ড্রাইভিং করা যায়। তবে পিক আপটা ছিল বাসের ফার্স্ট পিক আপ। আপনারা যদি অটো গিয়ারে খেলেন তো মোটামুটি ভালো মজা পাবেন, যেহেতু স্পিড 160, তো অটো গিয়ারে খেললে একটা ভালো মজা দিবে। তবে ব্রেকিং সিস্টেমটা ছিল একদম হার্ড ব্রেক, যেখানে ব্রেক করবেন ওইখানেই ব্রেকটা আটকে যাবে, জায়গায় যত স্পিডেই থাকুক না কেন 160-এর তার উপর উঠতে পারবে না। তো 160 থাকলেও আপনারা ব্রেক করার সাথে সাথে জায়গায় ব্রেক, এ নিয়ে কোনো টেনশন নেই। দেখলেন আমি ব্রেক করে আটকে গেছিলাম। তো যাই হোক, আমি এখন ভিতরে ভিউ থেকে ড্রাইভিং করবো আর আপনাদের সাথে কথা বলবো। কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। চলন ওয়ানকে বাস দিয়ে অনেকদিন পর বৃষ্টির মাঝে ড্রাইভিং করবো। বাসের V3.7 4.03-তে বৃষ্টির মাঝে ড্রাইভিং করার মজাই আলাদা। তো চলুন এবার শুরু করে দেয় আপনাদের মধ্যে বৃষ্টির ড্রাইভিং আর আমার পেছাল পাড়া শুরু। তো এবার পেছাল পাড়তে পারতে একটা কথা বলি, তো এই বাস মোডটা কীভাবে পাবেন, তো আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক থাকবে। তো ওই ভিডিও ডিসক্রিপশনে গেলেই আপনারা ড্রাইভ লিঙ্ক পাবেন, সেখান থেকে বাস মোডটি ডাউনলোড করে নেবেন ইজিতে। তো ডাউনলোড করার পর আপনাদের যেটা প্রয়োজন হবে এক্সট্রাক্ট করার জন্য, একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো এই পাসওয়ার্ডটি আমার ডিসক্রিপশনে যে ভিডিও পাবেন, যে ভিডিও থেকে বাস মোডটি ডাউনলোড করবেন, ওই ভিডিওর একদম মানে শেষের দিকেই পেয়ে যাবেন। তো একটু কষ্ট করে ওনার ভিডিওটা, ছোটো খুব একটা বড় না, তো একটু কষ্ট করে ওনার শেষে দেখলেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। কারণ আশা করি বাস মোডটি দিয়ে ডাউনলোড বলতেছি গেম প্লে আপনারা করবেন, কারণ আসলেই বাস মোডটা অনেক অসাধারণ ছিল। ট্যুর মোড কমপ্লিট করার জন্য পারফেক্ট একটা বাস মোড ছিল। আর পিক আপও মোটামুটি ফার্স্ট, আমি যেহেতু হাই ট্রাফিক দিয়ে খেলতেছি তো হাই ট্রাফিকেও মোটামুটি আমার খুব একটা স্পিড তোলা যায় নাই। আর যে ওবিতে আপনারা গেম প্লেয়ারটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ওবিবি, এখনও কিন্তু আমরা এই ওবিটা রিলিজ করি নাই। তো আশা করি খুব শীঘ্রই রিলিজ হবে, আর আশা করছি খুব শীঘ্রই এই ওবিবির ছোট্ট একটা রিভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। রাস্তা ফাঁকা পেয়েছি আর টান দিছি অসাধারণভাবে, তবে কন্ট্রোলিংটা খুব ভালো লাগছে। যেহেতু আমি অ্যানিমেশনগুলো হাইট করে খেলতেছি, এই কারণে অনেক সময় কন্ট্রোলিং অসুবিধা হয়, তবে আপনারা যখন খেলবেন আরও রিয়েল বা আরও সুন্দরভাবে খেলতে পারবেন। আশা করি আপনাদের মাঝে বাস মোডটি ভালো লাগবে, বাস মোডটি ডাউনলোড করে খেলবেন, আর বাস মোডটি কেমন হয়েছে এটা কমেন্ট করতে ভুলবেন না।
তো যাই হোক, কথা আর না বলে এবার একটু বৃষ্টির মধ্যে গেম প্লে দেখেন, তারপরে সুন্দর একটি গেম প্লে রাখছি এরপরের রোডে, ওই রোডে আপনারা খুব সুন্দর একটা গেম প্লে দেখতে পারবেন, আশা করি এই ভিডিওটি এনজয় করবেন। যাই হোক আর কথা না বলি, আর যারা এখনও চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের একজন নতুন নতুন সদস্য হয়ে যাবেন, কথা শুধু আটকে যাচ্ছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি এসে দেখবেন। আর আমি মনে করি যে এটা আমার পরিবার, এই কারণে আমি অনেক সময় কথা আটকে গেলেও আমি ওইভাবেই চালায় দিই, নতুন করে এডিট করে বা স্কিপ করে আবার রিভিউ করি না, দেখা যাচ্ছে অনেক সময় বেশি খারাপ হইলে তখন গাড়ি রিভিউ করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক এবার ভিডিওটা এনজয় করুন আর ভিডিও দেখতে থাকুন, সেই সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।